আজ রবিবার 19শে কার্তিক 2022 সালের 6ই নভেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্ম এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র। যাদের চন্দ্র রাশি তুলা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছেন, আজ তাদের বলবো একটু বিশ্রাম গ্রহণ করার চেষ্টা করুন। কথায় আছে, চোখের পাতা বিরামেরই অঙ্গ। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতি, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবেও আজ আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা ও বাস্তবায়নের প্রচেষ্টা আজ আপনারা করতেই পারেন। যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান আজ আপনাদের হতেই পারে, তার জন্য আপনাদেরকেও প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনারা বিশ্বের ভিড়ে হারিয়ে যাচ্ছেন, তাহলে নিজের জন্য সময় বার করুন, নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। আজ যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। নতুন করে কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস, আমোদ, প্রমোদ, বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা, দান ধ্যান এবং ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার। তা নাহলে দিন তো শেষ হবে কিন্তু কাজ শেষ হবে না। আজ আত্মীয় স্বজন, কাছের মানুষজনদের সাথে কোনো প্রকার মনোমালিন্য কিন্তু হতেই পারে, তবে দিনের শেষে আবার সব কিছু মিটেও যাবে। আজ নদীর তীর বা কোনো, অর্থাৎ নদীর তীর, পুকুরের ঘাট বা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে পারেন, মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দেবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ যেহেতু রবিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।